রাস্তা সারাইয়ের দাবিতে গর্জে উঠেছে কংগ্রেস। সোনাগুড়া মহকুমায় বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা, নেই সংস্কারের কোনো উদ্যোগ। চলাচল করতে বিভাগে পড়ছে পথচারীরা, যেমন নতুন বাজার থেকে উড়মাই, কমলক্ষেত থেকে উড়মাই, শান্তিপল্লী থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট, সোনামুড়া টু বক্সনগর, সোনামুড়া টু দুর্লভ নারায়ণ, সোনামুড়া থেকে বেজিমারা সহ মহকুমার প্রায় সবকটি রাস্তায় বেহাল দশায় পরিণত। আর এই রাস্তাঘাটগুলো সংস্কারের দাবিতে সোনামুড়া পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন প্রদান করে যুব কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ মনির হোসেন, শাহজাহান হোসেন, আক্তার হোসেন সহ অন্যান্যরা। উপযুক্ত ফান্ড নেই, যে পরিমাণে রাস্তা খারাপ হয়েছে, নষ্ট হয়েছে, সেটা মেনটেনেন্স করার মতো ওনার কাছে ফান্ড নেই, সরকার ফান্ড দিচ্ছে না। আমি বলতে চাই রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুশাসনের নাম দিয়ে ওরা ফ্ল্যাগস ব্যানার ছাপিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, অথচ রাস্তা সংস্কারের জন্য তারা কোনো হেলদোল নেই, কোনো খরচ করছেন না। তো আমরা সরকারের কাছে বলতে চাই, এই কোন ধরনের সুশাসন আপনারা কায়েম করতে চাইছেন? এটা একটা জঙ্গলের রাজত্ব চলছে, একটা দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য এই রাজ্যের মানুষকে, সবাইকে আহ্বান করব, আপনারা সবাই এই সরকারের বিরুদ্ধে পথে নামুন।